তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে। তো গাইস, ফাইনালি আরও একটা নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম, ঠিক আছে? তো আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করব সেটা মানে অনেক ইনটেক এবং নতুন ভিডিও হতে চলেছে, এক্সপেরিমেন্ট হতে চলেছে। তো আজকের ভিডিওতে অনেক মজাদার হতে চলেছে। তো আজকের ভিডিওটার জন্য আমাদের কী কী লাগবে তা আমরা সব নিচে আমাদের সাইডে রেখে দিয়েছি। যে এখানে হাফ লিটার পেট্রোল আছে, একটা বড় কক্সিট বা থার্মোকল আছে, আর আমাদের একটা জায়গা আছে যেটাতে আমরা পেট্রোল নেবো। তো আজকে আমরা আপনাদেরকে এক্সপেরিমেন্টটাকে এক্সপ্লেন করে দিই, ঠিক আছে? তো আমরা প্রথমে আমাদের এক্সপেরিমেন্টটা এরকম হবে যে আমরা আমাদের জায়গাতে পেট্রোলগুলোকে সবগুলো পেট্রোলকে ঢালবো। ঢালার পরে আমরা কক্সিটটাকে আপনার পেট্রোলের উপরে দিব। দেওয়ার পরে দেখবো যে কীভাবে মানে ওদের রিয়াকশনটা কী হচ্ছে, যখন পেট্রোল আর কক্সিট যখন একে অপরের সাথে সংযুক্ত হবে তখন তাদের রিয়াকশনটা কীরকম হবে। হ্যাঁ, তো আজকে আমরা সেটাই দেখবো যে তাদের রিয়াকশনটা কীরকম হয়। তো পুরো ভিডিওটার সাথে থাকুন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন। আর ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। হ্যাঁ, তো আসুন আমাদের এখন ভিডিওটা শুরু করব। তো গাইস, ফাইনালি আমরা এখন আমাদের ভিডিওটা শুরু করবো, এক্সপেরিমেন্টটা শুরু করবো, ঠিক আছে? তো আপনারা আমাদের পুরো ভিডিওটার সাথে থাকুন, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, একদম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। হ্যাঁ, তো এই যে ফার্স্টে আমরা নিয়ে এসেছি হাফ লিটার পেট্রোল, ঠিক আছে, পেট্রোল, আর আসতে হলো কক্সিট। তো বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পেট্রোল আর কক্সিটের উপর রিয়াকশনটা কীরকম হবে। হ্যাঁ, তো আমরা হালকা করে কক্সিটের উপরে পেট্রোল ঢেলে দেখবো যে তাদের রিয়াকশনটা কীরকম হয়। হ্যাঁ, তো আমরা এখন দেখবো। ও গাইস, দেখুন দেখুন কীভাবে মানে গোলে একদম হারিয়ে যাচ্ছে। হ্যাঁ দেখুন, এই যে এই যে এই জায়গায় দেখুন কীভাবে মানে হারিয়ে, এখানে দেখুন প্রায় গর্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখুন, আমরা আবার দিয়ে দিয়েছি। এই যে এবার দেখুন মানে এই জায়গাতে ফুটো হচ্ছে, এই জায়গাতে ফুটো হচ্ছে। হ্যাঁ, মানে এমনভাবে পেট্রোল দিয়েছি যে এপার ওপর হয়ে গেছে, মানে পেট্রোল মানে কক্সিট পেট্রোলকে সহ্য করতে পারেনি, এর জন্য সেটা গলিয়ে হারিয়ে গেছে। এই যে এই যে এই যে দেখুন, এই দেখুন কীভাবে মানে ফুটো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো আমরা এখন আমাদের এই বড়ো পাতিলটাই পেট্রোলগুলোকে ডালবো। ডালার পরে দেখবো যে তাদের রিয়াকশনটা কেমন হয়, হাফ লিটার পেট্রোলে কি সম্পূর্ণ একটা গোটা কক্সিট কি গলাতে পারে কি পারে না, সেটা আজকে আমরা দেখবো। হ্যাঁ, তো এখন আমরা এটাকে সাইডে রেখে দিলাম। তো আজ এখন আমরা আমাদের প্রসেস শুরু করবো যে এখানে আমরা পেট্রোলগুলোকে ঢেলে দেবো, ঠিক আছে? আমরা এখন সম্পূর্ণ ঢালবো না গাছ, আমরা অল্প অল্প করে ঢালবো, তারপরে দেখবো। হ্যাঁ, এই যে দেখুন, ও গাছ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এনে অল্প পেট্রোল ঢেলে দিয়েছি, প্রায় অনেকগুলো পেট্রোল ঢেলে দিয়েছি। তো আমরা কক্সিটটাকে ছোটো করবো। হ্যাঁ, কক্সিটটাকে আমরা ভেঙে ছোটো করে নিয়েছি, এখন আমরা এটাতে দিব। দেওয়ার পরে দেখবো যে কীভাবে রিয়াকশন হয়। ও গাছ, দেখুন দেখুন কীভাবে মানে গলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কক্সিট কীভাবে গলতে শুরু করে দিয়েছে, দেখুন 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 গাছ, আপনারা দেখুন মানে আমি কোনো পরিমাণ ভর দিয়ে নাই, এরপরে যে আপনারা বলুন ভর দিয়ে আসি, কিন্তু কোনো পরিমাণ ভর দিয়ে না, আমি শুধু এই যে এক লোক দিয়ে দেখাচ্ছি। এদের দেখেন আমার সবগুলো ইয়া আছে, এটা মানে দেওয়ার সাথে সাথে গলছে কীভাবে দেখুন। হ্যাঁ, এই যে দেখুন কীভাবে একটা গোটা মানে পুরো কক্সিটটাকে পেট্রোলে খেয়ে ফেলছে, মানে পেট্রোল যা দেখুন গাছ কীভাবে পেট্রোল মানে কক্সিট গুলো গলে গলে এক যে ইয়া হয়ে গেছে, এক পেস্ট এর মতো হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন। তো গাছ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কক্সিটটা কত বড় ছিল আর কতটুকু হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এখানে বুঝতে পারছেন যে পেট্রোলে মানে কক্সিট পেট্রোল সহ্য করতে পারছে না, মানে পেট্রোলে কক্সিট পেট্রোলে যাওয়ার সাথে সাথে পেট্রোল কক্সিট গলে গোটা গলে যাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখুন কীভাবে গলতে শুরু করে দিয়েছে, এই যে দেখুন, এই যে সব দেখুন আপনার কীভাবে পেস্টগুলো জমা হয়ে গেছে এখানে। তো গাছ, এখন দেখুন প্রায় অনেকগুলো শেষ হয়ে গেছে, এখন আমরা পাখাল দেবো। হ্যাঁ, রেভাবে দিব দেখুন গাইস, তাকাই দিকে গোটা গাইস, দেখুন গোলছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, কীভাবে গোলে সেইছে দেখুন, এই যে দেখুন 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 গাইস, আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোল কীভাবে মানে কক্সিট গলে কক্সিটকে গলায় দিছে। হ্যাঁ, এই যে দেখুন তার ক্ষমতা কত, আপনি দেখতে পাচ্ছেন গাইস, আপনারা দেখতে পেলেন আমাদের ছোট মানে ছোট বললে ভুল হবে, একটু বড় একটু বড় কক্সিটটি কীভাবে মানে গলে ফেলছে, ঠিক আছে, কীভাবে গলে ফেলছে পেট্রোলে অল্প কত এতটুকু পেট্রোলে। এখন আমরা সবগুলো পেট্রোলকে আমাদের জায়গার ভিতরে রেখে দেবো, তারপরে আমরা গোটা কক্সিটটাকে দেখবো যে কীভাবে গলাচ্ছে। হ্যাঁ, তো এখন আসুন, এই দেখুন, ও গাইস, এদি গাইস দেখুন আমরা যতটুকু পেট্রোল দিয়েছিলাম সেটুকু সব একদম গলে হারিয়ে গেছে, এখন আমরা বড় এই এটাকে দিব। হ্যাঁ দেখুন, তো গাইস এটা সমস্ত হাতে পারছে না, তো আমরা ছোটো ছোটো করে কেটে কেটে দেবো। তো গাইস দেখুন,
আমরা কিভাবে পেট্রোলে অক্সিড গলাচ্ছি, হ্যাঁ দেখুন। আমরা এবার পেট্রোলটাকে গায়ের উপরে দিব, মানে এর উপরে দিব, দেখবো যে কিরকম রিয়াকশন হয়। দেখুন 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 গাইস, দেখুন গাইস, এখানে দেখুন কি অবস্থা গেছে। এখন আমরা এভাবে দিব, গোটা পুরোটাতে পেট্রোলটাকে ছিটিয়ে দেবো। হ্যাঁ গাইস, ও গাইস দেখুন, মানে গলতে শুরু করে দিছি, আমার হাত গোটা পেট্রোলে ভর্তি হয়ে গেছে। ও গাইস দেখুন 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 কি অবস্থা হয়ে গেছে আমার, মানে এখানে কি একেবারে কি অবস্থা হয়ে গেছে, পেট্রোলে মানে গোটা কক্সিডকে গলিয়ে ফুড়িয়ে দিচ্ছে। দেখুন প্রায় শেষ, আমাদের অর্ধেক কক্সিড প্রায় শেষ। হ্যাঁ আপনাদের দেখতে পাচ্ছেন, এই দেখুন কীভাবে, মানে কীভাবে সম্ভব এটা। তো আমরা আবার পুরোটাকে এখানে দিয়ে দেবো, হ্যাঁ এর সাথে দিয়ে দেবো, দেওয়ার পরে আরও গোটাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, ও গাছ দেখুন দেখুন কিভাবে গলে গলে পড়ছে, দেখুন গাছ কিভাবে গলে গলে পড়ছে, দেখুন এই যে দেখুন গাছ, ও গাছ, আহা। এখন আমরা পুরো পেট্রোলটাকে এর মধ্যে এখানে ঢেলে দেবো, তারপরে আমরা এই যে দেখুন পুরো এক বোতল পেট্রোল শেষ। পেট্রোলের যা দাম গাইস, আমরা পেট্রোল নষ্ট করতেছি। এই যে দেখুন আমরা এখন এগুলাকেও এর ভিতরে দিয়ে দেবো, হ্যাঁ ছোটো ছোটো করে দিয়ে দেবো, তারপর এদের রিয়াকশনটা দেখবো। ও গাইস দেখুন কীভাবে কীভাবে গলে গেলো, হ্যাঁ এদিকে গাইস দেখুন কীভাবে নিমিশে, মানে দেওয়ার সাথে সাথে একদম মানে গলে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ দেখুন এই দেখুন শেষ, প্রায় এই দেখুন আমাদের প্রায় কক্সিড শেষ, মানে পুরো একটা কক্সিডকে আধা লিটার, মানে আধা লিটার পেট্রোলে গলে একদম শেষ করে দিল নিমিশে। এই যে দেখুন আর এটা এগুলো শেষ হয়ে যাচ্ছে, কীভাবে গাছ কীভাবে সম্ভব দেখুন, পুরো একদম শেষ। এই যে দেখুন গাছ কীভাবে, মানে পেট্রোল কীভাবে শেষ হয়ে গেছে, মানে কক্সিডগুলোকে শেষ করে দিচ্ছে। হ্যাঁ ও গাছ পুরো একদম গলে পেস্ট হয়ে গেছে, আর পেট্রোলগুলো প্রায় শেষ। এই দেখুন তো আমরা দেখবো যে আমাদের এই কক্সিডটাকে কি একদম সবগুলো পেট্রোল শেষ করতে পারে কিনা, যেটুকু আছে। গাছ দেখুন আমাদের প্রায় শেষ গাছ, এই দেখুন আপনারা দেখতে পেলেন পুরো এক বোতল পেট্রোল কীভাবে অনেক বড় একটা কক্সিডকে গলিয়ে একদম শেষ করে দিল, নিমিশে শেষ করে দিল। এই যে দেখুন কক্সিড কাছাই, এই যে দেখুন গাছ কক্সিড দেখুন কি অবস্থা। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, ও গাছ দেখুন 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 হালুয়া হয়ে গেছে, এই যে দেখুন গাছ কি অবস্থা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে একটা গোটা কক্সিডকে আধা লিটার পেট্রোল একদম নিমিশে খেয়ে ফেললো, মানে গলিয়ে শেষ করে দিল। হ্যাঁ আপনারা দেখতে পেলেন। তো এখন আমরা এটাকে কী করবো, আপনারা ভাবছেন এটাকে এখন আমি কী করবো, তো গাইস আপনারা বলুন কী করবো আইডিয়া। তো গাইস আমরা কি এখানে আগুন ধরিয়ে দেবো, আপনারাই বলেন। হ্যাঁ আমরা এখানে যদি গাইস যদি এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, যদি আমরা এখানে আগুন লাগিয়ে দিই তাহলে তার রিয়াকশনটা কেমন কীরকম হবে আমরা আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো। হ্যাঁ তো এই যে দেখুন আমাদের, তার আগে দেখুন আমরা একটা পুরো হাফ লিটার পেট্রোল এখানে দিয়েছি, তাতে আমরা একটা অনেক বড় কক্সিড দিয়েছি, তো পেট্রোল কক্সিডকে একদম পুরো গড়িয়ে শেষ করে দিচ্ছে। তো এখন আমরা আগুন দিব, মানে এখানে আপনারা ফায়ার জ্বালাবো, আগুন আগুন জ্বালিয়ে দেখবো যে কীভাবে কী রিয়াকশন হয়, মানে গোটাকে আমাদের গোটা জায়গাটাকে জুড়ে গিয়ে একদম আগুন ধরে যাবে, আর কীভাবে কীভাবে রিয়াকশন হবে সেটা আমরা দেখবো। হ্যাঁ চলুন। তো গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের একটা পাটখড়ি নিয়েছি, ঠিক আছে একটা লাঠি নিয়েছি, যেটাতে আমরা আগুন লাগিয়ে এটাতে জ্বালিয়ে দেবো, নাহলে আমরা জানি না যে কীরকম রিয়াকশনটা কীরকম হবে, কত ভয়ানক হবে। তো আমরা এখন এখান থেকে একটু আমাদের কক্সিডটা নিয়ে নেবো, হ্যাঁ দিয়ে সেটাতে আগুন লাগিয়ে দেবো, একটু কক্সিড নিয়ে নিয়েছি, এখন এটাতে আমরা আগুন জ্বালাবো। গাছ দেখুন, রূপ গাছ কীভাবে রিয়াকশন হচ্ছে,
এখন আমরা এটাকে আমাদের এখানে দিব, দেওয়ার পরে দেখব যে রিঅ্যাকশনটা কি রকম হবে। দাঁড়া দাঁড়া, আমি আমি যতদূর জানি যে এটা খুব রিঅ্যাকশন ভয়ানক হয়ে চলেছে, তো আপনারা দেখুন কি হবে। ভয় তো আমরা এখন এটাকে নিয়ে নিব। তো গাইস ফাইনালি আপনারা দেখতে পেলেন যে কীভাবে পেট্রোল আর ককসিডকে আমরা গলালাম, গলানোর পরে কীভাবে তাতে আগুন লাগে, মানে কীভাবে দাও দাও করে চললো। হ্যাঁ মানে আমরা তো খুব ভয় হয়ে গেছিলাম যে মানে এখানে কী হচ্ছে, মানে এমনভাবে আগুন ধরে গেছে মানে বলা যাচ্ছে না। তো আমাদের আমাদের জায়গাটা টুলের উপর টেবিলের উপরে ছিল, যেহেতু এটা প্লাস্টিকের তার তাপে এটা গলে যেত বলে আমরা তাকে নিচে ফেলিয়ে দিয়েছি। হ্যাঁ নাহলে এটাতেও হয়তো আগুন লেগে যেত। তো আপনারা এখন এই কাছে আসুন তো দেখুন কী অবস্থা, দেখুন আমাদের এখানে কী অবস্থা হয়ে গেছে গাছ, হাতে আঠাটা করছে, দেখুন কীভাবে আঠাটা হয়ে গেছে, দেখুন ও গাছ গাছ। আপনারা দেখুন আমাদের এক্সপেরিমেন্টটা কীভাবে সফল হলো। হ্যাঁ তো আমরা এখন আমাদের এক্সপেরিমেন্টটা এখানে শেষ করছি। তো গাছ তো গাইস আপনারা আপনাদের কাছে এতটুকু অনুরোধ যে আপনারা এই এক্সপেরিমেন্টগুলো বাড়িতে ট্রাই, গাইস আপনাদের কাছে এতটুকু অনুরোধ যে এই এক্সপেরিমেন্টগুলো আমরা যেগুলো করি সেগুলো আপনারা বাড়িতে কখনো ট্রাই করবেন না, কখন কী জানি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। হ্যাঁ মানে এটাতে অনেক বিপজ্জনক ছিল, হয়তো গায়ে আগুন টাগুন লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। তো আমরা আপনারা এরকম কোনো টাই বাড়িতে ট্রাই করবেন না। আর হ্যাঁ গাইস যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ থ্যাংক ইউ।